অন্যদিকে ডেঙ্গির খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ডেঙ্গির বাড়বাড়ন্ত মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত 156 জন। গত বছর 10,000-এর বেশি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন এবং তারা ডেঙ্গিতে ভুগেছিলেন এবং মুর্শিদাবাদ বলা চলে এক প্রকার ডেঙ্গিতে ভুগেছিল এবং আবারও কিন্তু সেই একই ছবি উঠে আসছে, কারণ মুর্শিদাবাদে আবারও কিন্তু ডেঙ্গির বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। মুর্শিদাবাদে আবারও ডেঙ্গির বাড়বাড়ন্ত, ডেঙ্গির বাড়বাড়ন্ত মুর্শিদাবাদে মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন ডেঙ্গি আক্রান্তরা, ডেঙ্গির বাড়বাড়ন্ত দেখা গিয়েছে এই মুর্শিদাবাদে। অর্থাৎ বর্ষা যখন পর্ব পর্ব হচ্ছে, ঠিক প্রাক বর্ষার আগেই ডেঙ্গির বাড়বাড়ন্তর ছবি উঠে আসছে মুর্শিদাবাদ থেকে। পাশাপাশি মুর্শিদাবাদের পাশে বসিরহাটেও কিন্তু ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। হাসপাতালে ভর্তি মহিলা পুরুষ মিলিয়ে প্রায় 50 জন। গ্রামে গ্রামে সচেতনতার বার্তা ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে সেই বার্তা কিন্তু দেওয়া হচ্ছে। তবে মুর্শিদাবাদের পাশাপাশি আপনাদের জানিয়ে রাখলাম যে এখানেও কিন্তু, অর্থাৎ বসিরহাটে, সেখানেও কিন্তু ডেঙ্গুর উপসর্গ দেখা দিয়েছে, সেখানেও হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় 50 জন। আর এই মুহূর্তে আরো আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, টাকি হাসপাতাল থেকে রয়েছেন সঞ্জিত চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ থেকে চন্দন রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে যেটা জানবো, মাফ করবেন, আমাদের সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ থেকে কল্যাণ রয়েছে আমাদের সঙ্গে। কল্যাণ, এই মুহূর্তে ওখানকার ঠিক কি পরিস্থিতি রয়েছে? সুদীপ্ত, দেখো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল, এবং এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভর্তি হতে শুরু করেছেন এবং জেলা স্বাস্থ্য দপ্তর তথ্য অনুযায়ী জেলায় মোট 156 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তুমি জানো যে গত বছর 10,000-এর বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এবং এই 10,000-এর মধ্যে 3 জনের মৃত্যু হয়েছিল, যার ফলে এবার প্রথম থেকেই ডেঙ্গু রোধে কিন্তু প্রশাসন ব্যাপক প্রচার চালাচ্ছে। প্রশাসন ইতিমধ্যেই শুরু করেছে গ্রামেগঞ্জে গিয়ে যে কোথাও যেন জল জমতে না দেওয়া হয়। কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, তোমার একটু দেখানোর চেষ্টা করবো যে হাসপাতাল এবং হাসপাতালের সামনেই দেখো যে বর্ষার মধ্যে যে সমস্ত খাল তৈরি, গর্ত তৈরি হয়েছে, সেখানে কিন্তু জল জমছে। এরকম এই পরিস্থিতি কিন্তু একাধিক জায়গায় এবং তৈরি হচ্ছে সেখানে মশা, যার ফলে ডেঙ্গুর কিন্তু আরও ডেঙ্গু প্রকোপের সম্ভাবনা দেখা দিয়েছে। হাসপাতাল যে সমস্ত রোগীরা ভর্তি হচ্ছেন, আমরা দু একজনকে রোগীকে পেয়েছি, কেউ মালদা থেকে কেউ ফরাক্কা থেকে বিভিন্ন রোগী ভর্তি হচ্ছেন। তবে যে সমস্ত রোগীরা ভর্তি হচ্ছে তাদের পরিবারের লোকেরা জানাচ্ছেন যে ডেঙ্গু কীভাবে হলো সেটা তারা বুঝতে পারছে না, কিন্তু দু একজন বাইরেও গেছিলেন যার ফলে ডেঙ্গু হয়েছে। কিন্তু জেলায় যেভাবে আক্রান্ত হয়েছিল গতবার, এখন থেকে যদি প্রস্তুতি না নেওয়া হয় এবং হাসপাতালের সামনে এবং সর্বোপরি পৌরসভার আশেপাশে যে সমস্ত পঞ্চায়েত রয়েছে বহরমপুরের, যেমন হরিদাসমাটি পঞ্চায়েত রয়েছে, সে সমস্ত পঞ্চায়েতে কিন্তু বিভিন্ন ভাঙাচোরা যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপরে জল জমছে, অর্থাৎ বৃষ্টি হলেই জল জমছে, সেই জল কিন্তু তাড়াতাড়ি নামছে না এবং সেখান থেকে মশা তৈরি হচ্ছে, যার ফলে মানুষের দাবি হচ্ছে যে প্রশাসন যেখানে বলছে বাড়িতে জল জমতে দেবেন না, কোথাও টায়ার টিউবে জল জমতে দেবেন না, কিন্তু রাস্তার মধ্যে যে জল জমছে সেই জল ঠিক সরাবে কে? সেই জল কি দায়ী পড়ছে না পঞ্চায়েতের? পঞ্চায়েত কি সরাতে পারছে না সেই সমস্ত জল? কারণ সেখান থেকে কি মশা উৎপন্ন হবে না, না ডেঙ্গু মশা সেখান থেকে যাবে না? যার ফলে মানুষের দাবি যে প্রশাসন যেমন বাড়ি বাড়ি গিয়ে তারা প্রচার চালাচ্ছে, তেমনি যে সমস্ত যাই রাস্তা খারাপ রয়েছে হাসপাতালে আশেপাশে, রাস্তা খারাপ রয়েছে, গর্ত রয়েছে, সেগুলো যেন প্রশাসন অতি সত্বর ব্যবস্থা নেয় এবং সেখানে যেন জল জমতে না দেওয়া হয়। কারণ আমি বাড়ির পরিষ্কার রাখলাম, তার পাশেই আমার বাড়ি রাস্তা, সেই রাস্তায় জল জমে ডেঙ্গুর মশা তৈরি হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদিও বহরমপুর পৌরসভা ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সেখানে মশা মারার তেল স্প্রে করতে শুরু করেছে, কিন্তু পঞ্চায়েত লেভেলে এখনও পর্যন্ত সেই চিত্র উঠে আসেনি। সুতরাং বর্ষার সময় এভাবে ডেঙ্গু আক্রান্ত যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আগামী দিনে 10,000-ও ছাপিয়ে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে জেলাবাসী। সুদীপ্ত, বেশ অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে বসিরহাটের ছবিটা আপনাদের দেখাবো। বসিরহাটের টাকি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত। সঞ্জিত, এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে? দেখো, বসিরহাট সাতক্ষীরা জেলার যে সীমান্ত থেকে সুন্দরবনের যে 10টি ব্লক রয়েছে, সেই 10টি ব্লকের বর্ষার শুরুতেই কিন্তু জ্বরের উপসর্গ দেখা দিয়েছে। ইতিমধ্যে কিন্তু ডেঙ্গু উপসর্গ নিয়ে বসিরহাট সাতক্ষীরা জেলার কিন্তু পুরুষ ও মহিলা সহ প্রায় 50 জন ভর্তি রয়েছে এবং বিভিন্ন হাসপাতালে, আমি যেমন ব্লক হাসপাতাল, যেসব স্বাস্থ্য যেসব কেন্দ্রগুলোতে রয়েছে সেখানে কিন্তু লম্বা লাইন। যেটা বলা হচ্ছে যে ইতিমধ্যে স্বাস্থ্য আধিকারিকদের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতা বার্তা নেওয়া হয়েছে। একদিকে যেমন তারা গ্রামে গ্রামে যেসব জ্বরের উপসর্গ দেখা দিয়েছে, প্রচণ্ড মাথা ব্যথা, যন্ত্রণা এবং উচ্চ তাপমাত্রা নিয়ে যারা হাসপাতালমুখী হচ্ছে তাদেরকে রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে।
তুমি জানো এই বর্ষার শুরুতেই যদি এই ডেঙ্গির প্রভাব শুরু হয়, ইতিমধ্যে ডেঙ্গির যে বিভিন্ন উপসর্গ তাদের যেমন নমুনা পরীক্ষা করে নেওয়া হয়েছে, টপিকালে পাঠানো হয়েছে, অন্যদিকে বহির্বিভাগেও কিন্তু লম্বা লাইন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে টাকি জ্ঞান হাসপাতাল, টাকি জ্ঞান হাসপাতাল জায়গা, এবং এখান থেকে ঠিক 10 মিটার দূরে কিন্তু লম্বা লাইন, বিশেষ করে বেশ কিছু আছে যারা এখানে এসেছে জ্বরের উপসর্গ নিয়ে। বারবার যেটা বলা হচ্ছিলো যে ইতিমধ্যে স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন উপসর্গ নিয়ে, একদিকে মাথা ব্যথা, যন্ত্রণা এবং উচ্চ তাপমাত্রা, বমি, সবটাই নিয়ে কিন্তু তারা ভর্তি হয়ে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে পুরো কিন্তু সচেতনতার বার্তা দেওয়া হয়েছে, একদিকে যেমন স্বাস্থ্যকর্মীদের গ্রামে গ্রামে ঘুরে তাদের যেমন জ্বরের উপসর্গ অর্থাৎ জ্বরের নমুনা সংগ্রহ করে তাদের নাম ঠিকানা মোবাইল নম্বর নিয়ে লিপিবদ্ধ করা হচ্ছে, পাশাপাশি তাদের নাম পরিচয় নিয়ে এবং তাদের সরাসরি স্বাস্থ্য যাতে কোনোরকমভাবে যদি বেশি পরিমাণ জ্বরের যদি উপসর্গ বেশি করে দেখা যায় তাদেরকে চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে, পাশাপাশি হাসপাতাল গিয়ে তারা চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন জানাচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম, বিশেষ করে মুখ্য স্বাস্থ্য আধিকারিক বসিরহাট স্বাস্থ্য জেলার, তিনি দাবি করেছেন যে ইতিমধ্যে বেশ কিছু জ্বরের উপসর্গ নিয়ে যেমন ভর্তি হচ্ছে, অন্যদিকে তার মধ্যে সাসপেক্টেড অর্থাৎ সন্দেহ করা হচ্ছে ডেঙ্গুর উপসর্গ, অর্থাৎ গত বছরের পরে আবার এই নতুন বছর অর্থাৎ বর্ষার শুরুতে নতুন করে কিন্তু উপসর্গ দেখা দিয়েছে বিভিন্ন, অর্থাৎ তাদের একাধিক হাসপাতালগুলোকে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে এবং যাতে কোনোরকমে স্বাস্থ্যকর্মীরা যাতে গাফিলতি না হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর্মী যেমন রয়েছে তার জন্য এছাড়াও পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করা হয়েছে, কোনোরকমভাবে যাতে এই ডেঙ্গুর উপসর্গ যাতে বড়সড় অর্থাৎ বড় আকার না নেয় তার জন্য আগামাগি কিন্তু এবার কিন্তু যথেষ্ট সতর্ক রয়েছে স্বাস্থ্য আধিকারিকরা। পাশাপাশি এটাও দাবি করা হয়েছে যেসব যারা যেই সময় ডেঙ্গু আক্রান্ত যারা বারবার সময় দেখা গিয়েছে, যেসব দক্ষ আধিকারিকরা অর্থাৎ চিকিৎসকরা যারা তারা কাজ করেছিলেন তাদেরকেও কাজে লাগানো হয়েছে, সব মিলে স্বাস্থ্য জেলার পক্ষ থেকে কিন্তু আগে থাকতেই কিন্তু বলা বাহুল্য যে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি উপসর্গ নিয়ে যেমন হাসপাতালে ভর্তি হয়েছে ব্লক হাসপাতাল, ছোটো ছোটো হাসপাতাল এবং যেসব স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রয়েছে সেখানে পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করা হয়েছে এবং নমুনা সংগ্রহ করে সঙ্গে সঙ্গে তাদের যাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয় তার সব রকম ব্যবস্থা করেছে বসে স্বাস্থ্য জেলার পক্ষ থেকে। বেশ, অনেক ধন্যবাদ সঞ্জিত তোমাকে। আমাদের সঙ্গে থেকে ছিলেন আমাদের দুই প্রতিনিধি, মুর্শিদাবাদ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র, আমাদের সঙ্গে বসিরহাট থেকে ছিলেন সঞ্জিত চক্রবর্তী, দুজনকেই ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখি বসিরহাটে এবং মুর্শিদাবাদে এই মুহূর্তে ডেঙ্গুর উপসর্গ, ডেঙ্গুর বারবারন্ত চলছে বসিরহাট এবং মুর্শিদাবাদে, একই ছবি কিন্তু উঠে আসছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। প্রায় 156 জন রোগীর যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার কথা তা কিন্তু উঠে এসেছে। অন্যদিকে বসিরহাটের ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি অনেকে, হাসপাতালে ভর্তি মহিলা পুরুষ মিলিয়ে 50 জন। গ্রামে গ্রামে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে, সচেতনতার বার্তা যেমন দেওয়া হচ্ছে পাশাপাশি প্রশাসনও তৎপর রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তবে যেটা জানা যাচ্ছে মুর্শিদাবাদের ক্ষেত্রে পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গি আক্রান্তদের জন্য এবং ডেঙ্গু আটকাতে ব্যবস্থা করা হলেও পঞ্চায়েতের পক্ষ থেকে তারা কিন্তু কোনোরকম ব্যবস্থা করছেন না, তাই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস। অরিন্দমবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের ছবি উঠে এলো মুর্শিদাবাদ এবং বসিরহাটে, এই ডেঙ্গি আক্রান্ত হওয়ার থেকে বাঁচতে কি কি পদক্ষেপ নিতে হবে সাধারণ মানুষকে? আমাদের সচেতন হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। একটা কথা স্পষ্ট বলবো, জমা জল রাখা যাবে না, সেটা আমার বাড়ির ভেতর হোক, রাস্তায় হোক, বিভিন্ন জায়গায় হোক, জমা জল আর আগাছা এগুলো সরিয়ে ফেলতে হবে। আমাদের ফুল শার্ট ফুল প্যান্ট বাচ্চা থেকে বড় সবাইকেই পড়তে হবে। আর মশা মারতে বা মশার কামড় থেকে আটকাতে যা যা ব্যবস্থা অর্থাৎ মসকিটো রিপেলেন্ট, মশারির ব্যবস্থা, আর তার সাথে যেটা হচ্ছে অ্যান্টি লার্ভাল অয়েল ছড়াতে হবে, তাহলে বংশবৃদ্ধি অনেকটা কমে যাবে। আর যেভাবে বৃষ্টি হচ্ছে খেপে খেপে সেখানে যেন জমা জল না আসে। আর দু নম্বর যেটা হচ্ছে মসকিটো কয়েল ব্যবহার করাটাও দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে পরিচ্ছন্ন জায়গাটা রাখতে হবে। আর যে বিষয়টা বলা দরকার হচ্ছে যদি জ্বর গা হাত পা ব্যথা হয় চিকিৎসকের কাছে যান, পরীক্ষাটা করান, তাড়াতাড়ি ডায়াগনোসিসটা হলে চিহ্নিত হলে তাহলে কিন্তু চিকিৎসা করতে অনেক সুবিধা হয়।
প্লেটলেট নিয়ে অযথা ভাববেন না, আর এটা নিয়ে চিন্তার বিরাট কোনো কারণ কিছু নেই, কিন্তু একটু সাবধান যদি আমরা হতে পারি তাহলে কিন্তু আমরা মোটামুটি ঠিক থাকবো, মশার কামড় থেকে আমাদের বাঁচতে হবে। একদমই তাই, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস। আপনাদের জানিয়ে রাখি কোনো রকম চিন্তার কারণ নেই, উদ্বেগের বিষয় নেই, তবে সচেতন থাকারই বার্তা দিলেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস।